আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন গ্রীষ্মকালে যেসব ফল আমাদের স্বাস্থ্যরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকে তার মধ্যে তরমুজ একটি উল্লেখযোগ্য ফল এ ফলটি একটি মৌসুমি ফল ফলটির বাহিরে সবুজ ভিতরে লাল আর বীজগুলি কালো চেপটা তরমুজ বাংলাদেশে প্রায় সব জেলাতে প্রচুর পরিমাণে জন্মে চৈত্র ও বৈশাখ মাসে খুব বেশি পাওয়া যায় তরমুজের মনকারা রং আর রসালো মিষ্টি স্বাদের জন্য সবার কাছে এ ফলটি অত্যন্ত প্রিয় গরমের সময় তরমুজ আহারে দেহ মনে প্রশান্তি আনে শুধু তাই নয় পুষ্টি গুণে তরমুজ দেহের পুষ্টি চাহিদা পূরণ করে নেয় তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও কনিজ উপাদান যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাই সকলে মৌসুমি এ ফলটি খাওয়া উচিত তরমুজে আছে অনেক উপকারিতা তরমুজ পুষ্টিগুণে বড়া একটি ফল ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস তরমুজ তরমুজে প্রায় ছিয়ানব্বই শতাংশ পানি তাই প্রচণ্ড গরমে শরীরের পানি চাহিদা পূরণে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে তরমুজ যারা গরমে কাজ করে বা বেশি গাম হয় তাদের নিয়মিত তরমুজ খাওয়া দরকার এতে শরীর তাড়াতাড়ি দুর্বল হয় না তরমুজে যে পটাশিয়াম থাকে তা মানব দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডে সুস্থতা রক্ষা করে পুষ্টিবিদদের মধ্যে তরমুজ মানবদেহে হৃদরোগ হাফানি মস্তিষ্কে রক্তকরণ রোগ ও ক্যান্সার প্রতিরোধ গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের মস্তিষ্কে কুশগুলিকে সঠিক এবং সুস্থ রাখে তাজা তরমুজে লাইকোপিন বিটা লুটিন জিয়াজেন্সি উপাদান থাকে এসব অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দেহের ক্যান্সার কোষ বৃদ্ধি প্রতিরোধ করে ফলে পাকস্থলী ফুসফুস্তন প্রোস্টেট জড়ায়ু ইত্যাদি ক্যান্সারের প্রবণতা কমে যায় তরমুজে লাইকোপেন উপাদানটি সূর্যের আলোর বেগুনি রশির হাত থেকে আমাদের চামড়াকে রক্ষা করে তরমুজ দেহে চর্বি জমা হওয়ার ব্যবস্থা কমিয়ে দেয় ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায় তরমুজে বিটা ক্যারোটিন ও ম্যাগানিস থাকে যা চামড়া রোগ প্রতিরোধ ও মসৃণ করে তরমুজে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুষ্ঠু রক্ত সঞ্চালনে সাহায্য করে দাঁতের সমস্যা চামড়া সৌন্দর্য মুখের গা সর্দি গরম ও ঠান্ডা জ্বর প্রতিরোধে বেশ উপকার করে তরমুজ অত্যন্ত রসালো ফল বলে মানব দেহে বৃক্ষ বা কিডনির জন্য খুবই উপকারী তরমুজে পটাশিয়াম ম্যাগনেসিয়াম রক্তের ইনসুলিনকে সুষ্ঠুভাবে কাজ করতে সাহায্য করে পুষ্টিবিদদের মতে ডায়াবেটিস রোগীরা তরমুজ খেতে পারবেন তবে নিজ নিজ চিকিৎসকের পরামর্শের মতে তরমুজের আঁশ ও পানি কুষ্ঠকাঠিন্য দূর করে তরমুজের পটাশিয়াম মানব দেহের হাড়ের গঠন শক্ত ও মজবুত করে তাছাড়া দেহের ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে হাড়ের জোড়াগুলিকে মজবুত করে তরমুজে থাকে বিটা কেরোটিন যে কারণে তরমুজের শ্বাস লাল হয় এই উপাদানটি চোখের নানা সমস্যা দূর করে চোখকে সুস্থ সবল রাখে চোখের দৃষ্টিশক্তি প্রকর রাখে তরমুজে প্রাকৃতিকভাবে অতি অল্প পরিমাণে চর্বি থাকে তাই পেট ভরে তরমুজ খেলেও ওজন বাড়ে না তরমুজে সিস্টোলিন নামক বিশেষ অ্যামাইনো অ্যাসিডের উপাদান রয়েছে যা মানবদেহের পুরুষের সংক্রানু ও মহিলাদের ডিম্বাণুকে পরিপুষ্ট করে যৌনশক্তি বৃদ্ধি করে তাই যাদের যৌন ক্ষমতা কম তারা নিয়মিত তরমুজ খান বেশ উপকার পাবেন এটি প্রাকৃতিক ওষুধ হিসাবে কাজ করে তার এই উপাদান কিডনির জন্য অত্যন্ত উপকারী এবং কিডনিতে পাথর জমতে দেয় না ফলে কিডনি সুস্থ এবং সবল থাকে তরমুজে সিলিকা উপাদান থাকে যা নোকের সমস্যা ও বঙ্গুরতা কমায় এবং সৌন্দর্যতা বৃদ্ধি করে তরমুজে অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রধাববিরোধী হিসাবে ভালো কাজ করে তাই শরীরে প্রধানজনিত ব্যথা কমাতে সাহায্য করে যেমন বাতের ব্যথা গরমে যারা বেশি গামেন তারা প্রচুর পরিমাণে তরমুজ খান শরীর ঠান্ডা হবে শরীরে পানির অভাব পূরণ হবে এবং শরীর দুর্বল হবে না যাদের পায়খানা কম হয় বা শক্ত হয় তারা নিয়মিত তরমুজ কান বেশ উপকার পাবেন যারা ঘন ঘন সর্দি বা ঠান্ডায় আক্রান্ত হন তারা তরমুজ কান অনেক উপকার পাবে তরমুজের কুষাও ফেলনা নয় সেই সঙ্গে আমি বিচিকেও আলাদা করে নিয়েছি বিচি নিয়েও আমি অন্য আরেকটি ভিডিওতে তৈরি করে দেখাবো বিচি কি উপকারে আসে তরমুজের কুষা দিয়েও কিন্তু অনেক কাজ করা যায় সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এখানে বিচিগুলি আমি আলাদা করে নিয়েছি এখান থেকে বিচি দিয়ে আমি চা তৈরি করে দেখাবো আপনাদেরকে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ